এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক। নিয়োগের দাবিতে এবার অন্য পথে চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভে সামিল হয়েছেন চাকরি প্রার্থীরা, কোথাও বিক্ষোভ তো কোথাও আবার চলছে অনশন। এসবের মধ্যে এবার ঘটল এক অন্য ঘটনা। নিয়োগের দাবিতে আচার্য সাধনে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক সালেন 2016 এসএলএসটি চাকরি প্রার্থীরা। এদিন বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন চাকরি প্রার্থীরা। তারা বলেন, চেয়ারম্যান আমাদের জানিয়েছেন তাদের কাছে নিয়োগ করার জন্য সরকারি কোনো নোটিফিকেশন এসে পৌঁছায়নি, আর তাই তারা কিছুই করতে পারবে না। সংবাদ মাধ্যমে একথা জানানোর পরে মুখে কালি লাগিয়ে দেন চাকরি প্রার্থীরা। এদিন বৈঠক সেরে বেরিয়ে কুণাল ঘোষের বাড়ি যাওয়ার কথা শোনালেন চাকরি প্রার্থীরা, কারণ এই বৈঠকের মধ্যস্থতা করেছিলেন তৃণমূল নেতা। বুধবার সল্টলেকের আচার্য সদনে 2016 সালের এসএলএসটির নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত সকল চাকরি প্রার্থীরা অবিলম্বে নিয়োগের দাবিতে সংসদের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে অবশ্য দুবার বৈঠক সেরে ফেলেছেন তারা। সবটাই হচ্ছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের হস্তক্ষেপে। আজ তৃতীয়বারের জন্য বৈঠকে বসলেন তারা। সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে সালেন বৈঠক, তবে সকলে নন, কেবলমাত্র পাঁচজন প্রতিনিধি দল সংসদের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে যান। উল্লেখ্য, গত বছর অর্থাৎ 2023 সালের 22 ডিসেম্বর শেষবারের আলোচনায় আন্দোলনকারীদের জানানো হয়েছিল কম বেশি এক মাসের ভেতর অর্থাৎ পয়লা ফেব্রুয়ারির মধ্যেই এই নিয়োগ সংক্রান্ত ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু তারপরেও হেলদোল নেই সরকারের। আন্দোলনকারীদের মত, কমিশন এখন জানাচ্ছে তারা নিরুপায়, চাকরি প্রার্থীদের সঙ্গে বিচারিতামূলক আচরণ করা হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, আর কোন রকম ছলা কলা সহ্য করব না, বাক্যলাভে আর কোনো কিছুই আমরা ভুলবো না, সুপ্রিম কোর্টের মতো মিথ্যে ভয় দেখানো চলবে না, অবিলম্বে 22 ডিসেম্বরের আলোচনাকে দিতে হবে গুরুত্ব। এখন দেখার কবে নিয়োগ পান এসএলএসটি চাকরি প্রার্থীরা। আমরা একটাই কথা বলতে এসেছি যে গত ডিসেম্বরের 22 তারিখ যে আমাদেরকে একটা ডেডলাইন জানানো হয়েছিল যে গত পয়লা ফেব্রুয়ারির মধ্যে আমাদের নিয়োগের বিষয়ে সদর্থক বাস্তবিক পদক্ষেপ অর্থাৎ নোটিফিকেশন, এই নোটিফিকেশন দেওয়া হবে। সেই নোটিফিকেশন দেওয়া হলো না কেন এই বিষয়টা আমরা জানতে চাইছি। তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা কত তারিখ আপনারা করবেন সেই বিষয়টা ক্লিয়ার কাট ঘোষণা করতে হবে। আমরা ওই চার দেওয়ালের মধ্যে থেকে আপনারা বিড়বিড়ি করে একরকম কথা বলবেন, আবার কোর্টে গিয়ে বলবেন, বিভিন্ন রকম একটা ছয় নয় একটা ছলা খেলা, একটা প্রতারণামূলক কথাবার্তা কিন্তু আমরা চেয়ারম্যানের কাছ থেকে আমরা পেয়েছি। এর আগে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এর আগে আমাদেরকে বলা হলো মেধা তালিকার সকলকে নিয়োগ করা হবে, অথচ তারপরেও আমরা দেখেছি কোর্টে গিয়ে অন্য অবস্থান নিয়েছে কমিশন। এই কমিশনই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের কথা মিলিয়ে বলেছে। একই রকমভাবে গত দেড় বছর যাবৎ কমিশনের চেয়ারম্যান মহাশয় বলে আসছেন যে সুপ্রিম কোর্টের সন্দীপ প্রসাদের মামলার সঙ্গে আমাদের নিয়োগটা নাকি জড়িত। আমরা বারে বারে বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে স্যার দেখুন, আমাদের এই নিয়োগের সঙ্গে গ্রুপ সিডির করা ওই মামলার কোনো সম্পর্ক নেই, ওটা সম্পূর্ণ আলাদা লেভেলের। অথচ উনি একই কথা আমাদের আউড়ে আমাদেরকে ডেটের পর ডেট ছলাকলা করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগে কমিশনেরই চেয়ারম্যান মানে ইয়ে আপনার আইনজীবী সুধীরপাত্র মহাশয় এবং তার সঙ্গে সরকারের যে এজি সাহেব, উনি একদম স্পষ্টরূপে বলেছেন যে সেই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমরা যে কথাটা বলে এসেছিলাম দেড় বছর যাবৎ, সেই কথাটাই কিন্তু কোর্টে গিয়ে বললেন যে সম্পর্ক নেই। তাহলে আমাদের সঙ্গে প্রতারণামূলক খেলা খেলা হলো কেন?